30 জনের এক সিবিআই দল আজ বাঁকুড়ার মেজিয়ার কালিকাপুর ভুলুই সহ বিভিন্ন অবৈধ কয়লা খনিতে তদন্ত চালায়। এমনকি মেশিন দিয়েও পর্যবেক্ষণ করা হয় ভূগর্ভের কতটা গভীর থেকে কয়লা তোলা হয়েছে। দলটি গ্রামবাসীদের সঙ্গেও কথা বলে, তবে দলটি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। দলের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও ছিল। সম্প্রতি সিবিআই কয়লা পাচার রোধে রাজ্য জুড়ে তদন্ত শুরু করেছে, তারই অঙ্গ হিসেবে আজকের এই অভিযান।